আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমার ছাদ বাগানে মিষ্টি জলপাই গাছ, কিছুদিন আগে এই গাছ ভর্তি হয়ে ফুল এসেছিল, সেই ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন। আসলে যে পরিমাণ ফুল হয় সে পরিমাণ তো আর ফল হয় না, তারপরেও আমার অনেক ফল হয়েছে এবার। প্রতিটি ডালাতেই দু চারটি করে জলপাই আছে। টক মিষ্টি মিশ্রিত অসাধারণ স্বাদের এই মিষ্টি জলপাই। চার বছরের কিছুটা বেশি এই গাছের বয়স, আর এবার তৃতীয়বারের মতন আমার এই মিষ্টি জলপাই গাছে জলপাই ধরল। এই একটি গাছে আছে আমি আনুমানিক এক বছরের বয়স এরকমের একটি গাছ এনেছিলাম। তো প্রথম বছর আমার ফল হয়নি, তারপরে খুব কম, মাত্র 5 থেকে 6টি জলপাই ধরেছিল। এরপর গাছটি আস্তে আস্তে শাখা প্রশাখা গজিয়ে বেশ বড় হয়ে যায়, আর এবার তাই অন্যবারের চেয়ে বেশি পরিমাণে জলপাই ধরল। জলপাইটি খাওয়ার সময় একটা লেবু লেবু গন্ধ আসে, খুব ভালো লাগে। নার্সারিতে খুব একটা এই ধরনের গাছ আমার চোখে পড়ে না, যে কারণে অনেকেই আমাকে এই গাছটির কথা জিজ্ঞেস করে। আর এই গাছটি কিন্তু আমি কলম করিনি, এই গাছটি আমি এভাবেই লাগিয়েছিলাম আর এভাবেই বড় হয়ে উঠেছে। খাবারের উপযুক্ত হয়নি, তার মানে আরও কিছুটা বড় হলে আমার জলপাইগুলো খাওয়ার উপযুক্ত হবে। এই যে দেখেন গোড়াটা, এই কয়েক বছরে বেশ বড় হয়ে গেছে, আর আমি গাছের গোড়ায় একটি কাপড় দিয়ে রেখেছি, কারণ রোদের তাপে দেখা যায় অনেক সময় ফল ঝরে পড়ে। এ সময় গাছে পানিও দিতে হয় বেশি। আমার অত্যন্ত প্রিয় একটি গাছ এই মিষ্টি জলপাই গাছ। আশা করছি আপনাদের এই জলপাই গাছের ভিডিও ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।